আসসালামু আলাইকুম দেশ কিনবার প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরবের প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন বিরোধী আশা করি সবাই আল্লাহর যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আছেন প্রবাসী ভাইরা তাওয়াকালায় যে ইমিউন সিস্টেমটা বা যে ইমিউনের যে যোগ্যতাটা সেটার কিছুটা পরিবর্তন হয়েছে যেটা আগে আহ কোনো প্রবাসী যদি করোনা ভাইরাসের ভ্যাকসিনটা প্রথম ডোজ নিত তারপর তার তাওয়ালানায় একশো আশি দিনের ইমিউন শো বা ইমিউন হেলথ স্ট্যাটাসটা শো করতো অর্থাৎ ইমিউনটা শো করতো একশো দিন পর্যন্ত এখন থেকে সেটাকে চেঞ্জ করে অর্থাৎ কোনো প্রবাসী যদি এখন যে নতুন আপডেট হয়েছে সেই আপডেট অনুসারে নতুন করে কোনো প্রবাসী যদি প্রথম ডোজ গ্রহণ করে তাহলে তার তাওকালা নয় সেটা নব্বই দিনের ইমিউন শো করবে অর্থাৎ আগে যেটা আপনারা একশো আশি দিন পেতেন সেটা পরিবর্তন হয়ে এখন নব্বই দিন করা হয়েছে এবং নব্বই দিন পরবর্তীতে যখন আপনি দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন তখন আপনার সেটা কিন্তু আবার বেড়ে যাবে ঠিক আছে এখন এই প্রথম ডোজ গ্রহণ করার পর যদি আপনারা কোনো রকমের ডোজ গ্রহণ না করেন বা কোনো ভ্যাকসিন গ্রহণ না করেন দ্বিতীয় ডোজটা যদি গ্রহণ না করেন সেক্ষেত্রে আপনি করোনাভাইরাস আক্রান্ত হননি এটার কোনো প্রমাণ সেখানে আসবে না তারপর বিশ্ব তারপর হচ্ছে আপনাদেরকে অবশ্যই প্রথম ডোজ গ্রহণ করার পর পর আপনাদেরকে দ্বিতীয় ডোজটা গ্রহণ করতে হবে তাছাড়া সৌদি আরবে চলাফেরাটা আপনাদের জন্য মুশকিল হয়ে পড়বে আপনারা যেহেতু সবাই জানেন সৌদি আরবে চলাফেরা করার জন্য ফুললি ভ্যাকসিনেটেড হতে হয় পাশাপাশি আমি আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে যাচ্ছি যারা সৌদি আরবে ঢুকবেন তো এই ক্ষেত্রে অনেকেই একটা বিষয় ভয় পাচ্ছেন যে আমরা সৌদি অনুমোদিত যেই টিকাগুলা রয়েছে ধরেন ফাইজার তারপর হচ্ছে এসটাজেনিকা জনসন জনসন মর্ডানা এই সকল অনুমোদিত ভ্যাকসিন যদি আমি গ্রহণ করতে না পারি তাহলে সৌদি আরবে প্রবেশ করতে পারব কিনা সৌদি কর্তৃপক্ষ যেটা জানিয়েছে সেটা হচ্ছে এই চারটা ভ্যাকসিন ব্যতীত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যেই অনুমোদন ভ্যাকসিনগুলো রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে সকল অনুমোদন ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলার ডোজ আপনি যদি গ্রহণ করেন সেক্ষেত্রে সৌদরবের আসার পর ওই চারটার একটা যে কোনো সিঙ্গেল ডোজ গ্রহণ করলেই আপনার তাও কালার নেয় দেওয়া হবে তো প্রিয় প্রবাসী বেড়া এবং যারা নতুন করে সৌদরভাবে ঢুকবেন আমি আশা করি আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছেন যারা বাংলাদেশে আছেন আপনারা যে অনুমোদন রয়েছে এই ভ্যাকসিনের যে কোনো ভ্যাকসিন গ্রহণ করেন সৌদি আরবে যাওয়ার পর সিঙ্গেল একটা ডোজ গ্রহণ করবেন সৌদি অনুমোদিত তাহলে আপনার ইমুন তো এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ